হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কুশন কভার কাটিং এবং সেলাই আপনারা যারা সেলাইয়ের কাজে একদম নতুন তারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তাহলে এই কুসুন কভারটি খুব সহজেই শিখে নিতে পারবেন দেখুন কুশন কভারটি তৈরি করার জন্য আমি প্রথমে উপর থেকে পনেরো ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি আমি দুই সাইডে পনেরো ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম কুসুন কভারটির পায়েও পনেরো ইঞ্চি হবে আবার চড়ায়ও পনেরো ইঞ্চি হবে মানে দুই পাশে সমান সমান হয় কিন্তু আপনারা যদি এর থেকে ছোটো বানাতে চান তাহলে চোদ্দ বাই চোদ্দো নিলে হবে আবার তেরো বাই তেরো নিলেও হবে আমি এখানে একটু বড় করেছি এজন্য পনেরো ইঞ্চি নিয়েছি এবার দাগগুলো মিলিয়ে দিচ্ছি এই কুশন কভারটি তৈরি করা কিন্তু একদম সহজ আপনারা পুরো ভিডিওটি স্কিপ না করে পুরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তাহলে এই কুশন কভারটি খুব সহজেই শিখে নিতে পারবেন দেখুন আমি কিন্তু দাগগুলো মিলিয়ে নিচ্ছি নিয়ে এবার দাগ বরাবর কাপড়টি কাটিং করে নেব। আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারাও এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ এবার দু পাশ থেকেও কিন্তু আমি কেটে নিচ্ছি মানে এটা লম্বা প্লাস চওড়া একই সমান হবে মানে কুশন কবাডটিতে কিন্তু আমি চেন ব্যবহার চেন লাগিয়ে নেব চেনটি লাগানোর জন্য দেখুন আমি একটা পাট উঠিয়ে নিছি আর একটা পার্ট নিয়ে দুই ভাঁজ করে নিছি নিয়ে মাঝখান যে ভাঁজটা পড়েছে ওই ভাঁজে কাপড়টি কেটে নেব নিয়ে ওখানে কিন্তু আমি চেনটি লাগিয়ে নেব এবার দেখুন চেনটি লাগানোর জন্য এক্সট্রা আমাদেরকে আর পনেরো ইঞ্চি লম্বা আর দেড় ইঞ্চি চওড়ায় একটা কাপড় নিতে হবে একটা না সরি দুইটা কাপড় লাগবে কিন্তু এখানে পনেরো ইঞ্চি লম্বা করে দেখুন আমি কিন্তু দেড় ইঞ্চি বরাবর দুইটা কাপড় কেটে নিয়েছি চেনটা জয়েন যখন করব সেন্টের সঙ্গে লাগিয়ে নেব এবার দেখুন চেনটের উপরে আমি একটা কাপড় দুই ভাস করে বন্ধ পাঁচটা সেনের সাইডে রেখে আমি এক সাপ থেকে একটু বেশি নিয়ে সেলাই দিয়ে নিচ্ছি এই কাপড়টি জয়েন করছি এজন্য যাতে চেনটি দেখা না যায় এবার এই সাইড থেকেও আর একটি মানে যেটা কেটে নিয়েছিলাম ওই কাপড়টি আবারও দুই ভাজ দিয়ে নিচ্ছি নিয়ে আমি এই সাইড দিয়ে এটি সেলাই করে দেব দেখুন এই সাইড থেকেও কিন্তু আমি এক চাপের থেকে একটু বেশি নিয়ে সেলাই দিয়ে নিচ্ছি দেখুন এখানে কিন্তু আমার চেনটা দেখা যাচ্ছে না এভাবেই চেনটি লাগিয়ে নিতে হবে দেখুন আমার কিন্তু সেলাইটি করা হয়ে গেছে এবার আমি কুশন কভারের সঙ্গে মানে চেনটি লাগিয়ে নেব দেখুন চেনটি লাগিয়ে নেওয়ার জন্য একটা পার্ট নিয়ে দেখুন চিকন করে একটা ভাজ দিয়ে নিচ্ছি দেখুন এখানে মেপে নিতে হবে কুশন কভারের সাথে চেনটি ঠিক আছে কি এখানে কিন্তু সমান সমান আসে এবার আমি কুশন কভারের কাপড়টি সেন্টের উপরে রেখে ওই যে সেলাইটি দিয়েছিলাম ওই সেলাইয়ের উপর দিয়ে সেলাইটি দিয়ে নিচ্ছি যাতে ওই সেলাইটি দেখা না যায় এবার এ পাশ থেকেও একটা সিকন করে ভাজ দিয়ে নিয়ে এই সাইডের অংশটা লাগিয়ে নিচ্ছি এপাশেও ঠিক ভাবে ওই যে সেলাইটি দিয়েছি ওই সেলাইয়ের উপর দিয়ে একটা করে সেলাই দিয়ে নিতে হবে যাতে ওই সেলাইটি দেখা না যায় সেরকম করে সেলাই দিয়ে নিতে হবে সেলাইটি দেওয়া হয়ে গেছে এবার বাড়তি অংশটুকু কেটে ফেলে দিচ্ছি এবার আরেকটি যে আছে ওই এই উপরে রেখে সেলাই দিয়ে নেব দেখুন তার আগে কিন্তু চেনটা কিছুটা খুলে নিতে হবে দেখুন আমি কিছুটা খুলে নিয়েছি পরবর্তীতে এটা খোলার সুবিধার্থে এবার দেখুন এক কোণা থেকে আমি সেলাইটি শুরু করছি হাফ ইঞ্চি পরিমাণ রেখে আমি সেলাইটি দিয়ে নিচ্ছি এভাবে চারো সাইড দিয়ে কিন্তু হাফ ইঞ্চি পরিমাণ রেখে পুরাটাই সেলাই করে নিতে হবে এটি কাট কাটছিলাম কিন্তু পনেরো ইঞ্চিতে সেলাই করার পর এটি সাড়ে চোদ্দো হয়ে যাবে দেখুন একইভাবে আমি পুরাটাই সেলাই করে নিচ্ছি এবার এখানে দেখুন একটু সতর্কের সঙ্গে সেলাই করতে হবে দুইটা কাপড় একসঙ্গে রেখে তার উপরে এই কাপড়টি রেখে আস্তে আস্তে এখানে সেলাই দিয়ে নিতে হবে যাতে সেলাইটি মানে চেনটি যেন ফাঁকা না হয়ে যায় এক একসঙ্গে লেগে থাকে এইভাবে সেলাইটি দিয়ে নিতে হবে এখানে কেউ কিন্তু আমি আস্তে আস্তে সেলাইটি দিয়ে নিচ্ছি দেখুন আমার সেলাইটি দেওয়া হয়ে গেছে এবার আমি কুশন কভারটি উলটিয়ে নেব। দেখুন উল্টে নেওয়ার জন্য আমি যে ফাঁকাটা রেখেছিলাম ওই ফাঁকা দিয়ে হাতটি ঢুকিয়ে ঢুকিয়ে পোড়াটাই খুলে নিয়েছি নিয়ে এবার কণাগুলো দেখুন আস্তে আস্তে উঠিয়ে দিচ্ছি এভাবে খুব সহজ পদ্ধতিতে কিন্তু আপনারা কভার বাসায় তৈরি তৈরি করে নিতে পারবেন খুব সহজ পদ্ধতিতে দেখুন আমার কিন্তু এটা তৈরি করা হয়ে গেছে দেখুন এখানে কিন্তু সেনটি উপর থেকে দেখা যাবে না সেরকমভাবেই কিন্তু সেলাই করা হয়েছে এবার দেখুন কুসুম কাপড়টি তৈরি করার পরে দেখতে কেমন হয়েছে এই যে দেখুন এই সাইড থেকে কিন্তু সেন্টার দেখা যাচ্ছে না এইভাবে খুলছি আবার এখান থেকে ঢুকিয়ে আবার এখানে লাগিয়ে দেব ধন্যবাদ সবাইকে